হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি আপনাদের সকলে শুভকামনা করি, শুভেচ্ছা জানাই এবং আমি চাই আপনারা অনেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আজকে যে আমি দেখাবো যে জিনিসটা আপনি দেখবেন সেটা হচ্ছে একটি যোগাসন। যে যোগাসনটা প্রত্যেকে যদি করতে পারে, একজন যোগ সব থেকে বেশি হচ্ছে ছাত্রছাত্রী বয়স থেকে যদি এই যোগাসনটা করতে পারে, তার কী কী গুণ এবং মধ্যবয়সেও করতে পারেন কী কী গুণ সেটা আমি কিন্তু বলে দেবো। অনেক আসনের মধ্যে এই আসনটাও কিন্তু অনেক অনেক শ্রেষ্ঠ। যেমন এই আসনটার নাম হচ্ছে সর্বাঙ্গাসন। এই আসনটা করলে ছাত্রছাত্রীদের কী কী গুণ হয়, বয়স্কদের কী কী হয়, কী কী রোগ সারে সমস্ত কিছু আপনাদের কিন্তু আমি বলে দেবো। এবং এই আসনটা কীভাবে করতে হবে, প্রথম প্রথম তো আপনারা অনেকে যারা জানেন না, কোনোদিন খেলাধুলো করেনি বা কোনোদিন এক্সারসাইজ করেনি, তারা কিন্তু হুট করে গিয়ে আসনটা তো করতে পারবেন না। বা হুট করে আমি বলবো, যারা খেলাধুলো করেন না বা যারা এক্সারসাইজ করেনি, ছোটোবেলাতে কিছু করেনি, তারা কিন্তু অনেক যোগাসন দেখে হুট করে কিন্তু করতে যাবেন না। তার কিন্তু একটা কিন্তু নিয়ম থাকে, প্রত্যেকের একটা আসন বলে প্রত্যেকের সব কিছুর কিন্তু একটা নিয়ম থাকে। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে বলে দিতে পারি, যখন আমরা ভাত খাই তখন কি আমরা প্রথমে মাংস, তারপরে মাছ, তারপরে ডাল, তারপরে চাটনি বা তারপরে তো খাই, তা কিন্তু নয়। আমরা প্রথমে কি করি, তেঁতো খাই, ডাল তরকারি খাই, মাছ খাই, মাংস খাই, তারপর চাটনি খাই। তেমনি এক্সারসাইজেরও কিন্তু নিয়ম হচ্ছে ঠিক প্রথম থেকে কিভাবে শুরু করেন। এবার আপনি যদি প্রত্যেকদিন 4-5 দিন এক্সারসাইজ ঠিক এইভাবে শুরু করেন, আমি যেভাবে বলছি সেভাবে যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনার শরীর কিন্তু খুব সুন্দর সুস্থ হবে। যেমন আমি আমার ভিডিওতে দেখিয়ে দিচ্ছি ঘাড়ের এক্সারসাইজ, প্রথমে কিন্তু ঘাড়ের এক্সারসাইজ করতে হবে, তারপরে হাত, তারপরে কোমর, তারপরে পা, এইভাবে পরপর পরপর এক্সারসাইজ। আপনি ইচ্ছা করে হুট করলেন যে কিছু করলেন না, আপনি যোগাটা শুরু করে দিলেন, তা কিন্তু নয়। আপনাকে পরপর পরপর কিন্তু ঘাড়, হাত, কোমর করে এক্সারসাইজ করে শরীরটা কিন্তু কমনীয়তা করতে হবে, করে তারপরে আপনি ওই যোগাটা শুরু করবেন। তাহলে কিন্তু আপনার হট করে কোনো জায়গা টান করবে না। আপনি যদি হুট করে একটা যোগাসন দেখলেন দেখে আমি এটা ভালো বলছি এটা করি, তাহলে কিন্তু আপনার যে কোনো মধ্যে যে কোনো একটা জায়গা টান লেগে যেতে পারে, টান লেগে তখন হিতে বিপরীত। সেই জন্য আপনার যে 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 নিয়ম আছে ব্যায়ামের ক্ষেত্রে, সেই নিয়মগুলো কিন্তু আমি বলে দিচ্ছি, কিন্তু আপনারা এগুলো আমি চেষ্টা করবেন আমার কথাগুলো মানতে। আমি কিন্তু এগুলো সঠিক বলছি, কারণ আমি একজন ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, আমার এই কথাগুলো আপনাদের কিন্তু বলে দেওয়া দরকার, সেই জন্য কিন্তু আমি এই কথাগুলো বললাম। তেমনি আমি যে আজকে সর্বাঙ্গাসনটা দেখাবো, হ্যাঁ, সেটা আস্তে আস্তে প্রথমে কোমর, হাত ভালো করে নেবেন। আমার কোমরটা এখনো ভিডিও দেখানো হয়নি, আমি এটা দেখাবো কোমরটা কীভাবে এক্সারসাইজ করতে হয়, কোমরটা কীভাবে করতে হয়, কোমরের স্পন্ডিলাইটিস কীভাবে ভালো হয়, সমস্ত কিছু দেখাবো। আমার এটা খুব রিকোয়েস্ট এসেছে আমার কাছে এই আসনটা দেখানোর জন্য, এই জন্যই আমি আজকে প্রথমে এই সর্বাঙ্গাসনটা দেখাচ্ছি। এবং আমি দেখলাম সর্বাঙ্গাসন সত্যি দেখানো, তবে ইয়ং জেনারেশনের পক্ষে থেকে এটা ভীষণ ভালো, ছাত্রছাত্রীদের পক্ষে ভীষণ ভালো, সেই জন্য কিন্তু আমি আজকে এই সর্বাঙ্গাসনটা আপনাদের দেখাবো। আমি তাহলে যোগা কীভাবে করবেন এই যোগাটা সেটা আমি বলি। প্রথমে আপনি চিত হয়ে শুয়ে পড়বেন, প্রথমে মেঝেতে কী করবেন, একটা 17-ইঞ্চ ম্যাটে যাই হোক কিছু একটা পাতবেন, কোনো স্লিপারি জিনিস কিন্তু পাতবেন না। তারপরে কী করবেন, সোজা আপনি শবাসন উত্তরে শুয়ে পড়বেন। প্রত্যেক আসনের নিয়ম কিন্তু হচ্ছে আগে শবাসন পরে শবাসন করা, এবং এই আসনটা করার পর কিন্তু যতখানি আপনি ওই পা তুলে যেভাবে দেখাবো, যতখানি আপনি ওই স্ট্রে থাকবেন ততখানি কিন্তু আপনি পা একদম শবাসন করবেন। কারণ সেই সময় করার সময় কী হয়, আমাদের ব্লাডটা উপর থেকে মাথা থেকে নেমে আসে, কিন্তু আপনি তারপরে যতক্ষণ করেছেন ততক্ষণ যদি শবাসন করে থাকেন, তাহলে কিন্তু ওই ব্লাডটা আস্তে আস্তে আবার পায়ের দিকে নেমে যাবে। তেমনি আপনি প্রথমে শবাসন করে শুয়ে পড়লেন, তারপরে আস্তে আস্তে দুটো পাকে জোড়া করে আস্তে আস্তে তুলতে হবে, এবং পিঠের কাছে পাটাকে তুলে রাখার জন্য দুটো হাত দিয়ে এরকম সাপোর্ট করতে হবে। তারপরে এই কনুইটা এরকম ঠেকে থাকবে এবং থুতুটা বুকে ঠেকে থাকবে। এবং আমি কীভাবে, যারা প্রথমে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন তারা কিন্তু আস্তে আস্তে পাগুলো তুলে ধরে একটু একটু করে প্র্যাকটিস করবেন, তারপরে যখন দেখবেন কোমর থেকে পা তুলতে পারছেন, একটু কোমরে হাতের সাপোর্টকে আপনি তুলতে পারছেন, তারপরে দেখবেন ওই আসনটা করবেন। এবার না প্রথমে 3-5 মিনিট, এবার আপনি যে যতক্ষণ পারে ওটা কিন্তু করতে পারে, তাহলে কিন্তু খুবই ভালো। এর গুণগুলো, এর যে কী কী গুণ আছে এটা আমি বলি, কারণ আমি আসন করার সময় কোনো কথা বলবো না, সেই জন্য কিন্তু এই আসনটা করলে কী কী হয়, গুণ হয় সেটা কিন্তু আমি আপনি যেমন 1 নম্বর বলি, ছাত্রছাত্রী যারা করবে তাদের কিন্তু খুব স্মৃতিশক্তি বাড়বে, এবং মেয়েদের যাদের খুব ব্রণ হয়, যাদের খুব ব্রণা পিম্পলস আসে, তারা যদি এই যোগাসনটা করে পিম্পলস বলুন দাগ এগুলো দূর হবে, এবং মুখের মধ্যে একটা আভা যুক্ত হবে, খুব গ্লো হবে মুখটা। 2 নম্বর হলো, 3 নম্বর হলো খিদে পায়। আপনার কিন্তু এই যোগাসনটা করলে, এক্সারসাইজের পর যোগাসনটা করবেন, তারা কিন্তু খিদে পায়।
চতুর্থ হচ্ছে স্কিন যে কুঁচকে যায় সেটা কিন্তু কুঁচকাবে না, সেটা খুব টান টান হবে। আর যেটা সবচেয়ে জরুরি ইম্পর্টেন্ট জিনিস যেটা ভালো, সেটা হচ্ছে আপনার চির যৌবনকে স্থায়ী করবে, মানে এই যৌবনটা অনেকদিন ধরে ধরে রাখতে পারবে আপনার। এই যোগাসন করলে কিন্তু আপনি যদি মনে করেন আপনার বয়সটাকে একই জায়গায় 5 থেকে 6 বছর ধরে রাখতে পারবেন, এটা কিন্তু সঠিক। আপনাকে দেখে কেউ কখনো বলবে না যে আপনার এই বয়স, আপনাকে কিন্তু অনেক কম বলবে। এই যোগাসনের কিন্তু এটাই মূল একদম বিষয়বস্তু হচ্ছে আপনার যৌবনকে দীর্ঘস্থায়ী করে। এটা কিন্তু প্রত্যেকে, আমি তো বলবো যারা একটু বড় হচ্ছেন বা ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু এই যোগাসনটা প্র্যাকটিস করুন। এটা কিন্তু থাইরয়েড ভালো করে, যাদের অল্প থাইরয়েড আছে থাইরয়েড ভালো করে, খিদে বাড়ায়, অনেক অনেক কাজ করে। যেটা আমি যদি এখন বলতে শুরু করি তাহলে কিন্তু ভিডিওটা অনেক অনেক করে, তখন আপনি বলবেন আমি খুব বকছি যে বাসনটা দেখাচ্ছে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বলা দরকার বলে আমি বলছি। আমার কথাটা কিন্তু একটু শেষ পর্যন্ত ভিডিওটা শুনবেন এবং দেখবেন, তাতে আমি আশা করি আপনাদেরই খুবই ভালো হবে। এবং এই যোগাসনটা আপনারা প্রত্যেকের মায়েরা তার সন্তানদের এটা প্র্যাকটিস করার এবং এই যোগাসনটা করার অতি অবশ্যই করাবে। এর অনেক অনেক গুণ আছে। এরপরে যদি আপনারা মনে করেন আরও কিছু জানতে চান তাহলে আমার কমেন্ট বক্সে আপনি লিখে পাঠাবেন, তাহলে কিন্তু আমি সেই উত্তরগুলো দিয়ে দেব। তাহলে আমি আজকে আমার যোগাসনটা দেখাতে শুরু করি। কি আসন? সর্বাঙ্গ আসন, ভীষণ ভীষণ উপকারী এই আসন। তাহলে আমি আজকে দেখাতে এটা শুরু করি। আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। লাইক করতে কিন্তু ভুলবেন না।